ভারতবর্ষ এমন এক জায়গা যেখানে সমস্ত ধর্ম বর্ণ মিলেমিশে একাকার হয়ে গেছে। ভারতবর্ষে সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। প্রত্যেক মানুষই চায় যে এক হয়ে তারা যেন থাকতে পারেন। সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির এবারে দেখা গেল পূর্ব বর্ধমানের পূর্বস্থলের চুপি কালীতলা এলাকায়। বন্ধুর বাবা পিতৃসম কাকার আত্মার শান্তি কামনায় ঈদের নামাজ পাঠ শেষে মাথা মুন্ডন করে শেষকৃত্যে যোগ দিয়ে নজির তৈরি করলেন পূর্ব বর্ধমানের মুজিবর। পিতৃতুল্য কাকার মৃত্যুতে ছেলেদের পাশাপাশি মাথা মুড়িয়ে হিন্দু শাস্ত্র মেনে শেষকৃত্যে অংশ নিলেন পুত্রসম মুজিবর শেখ। শুধু তাই নয়, তার শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় আচার পালন করলেন তিনি, যা দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকে। মুজিবরের প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষ। এই মুজিবর এবং অমিতাভ চট্টোপাধ্যায় ছোটবেলার বন্ধু, বর্তমানে জীবনের 40টা বছর পার করেও তাদের বন্ধুত্ব এখনও অটুট। অমিতাভর বাবা সমরেন্দ্রনাথ নিজের দুই ছেলে অরুণাভ এবং অমিতাভর সঙ্গে ছেলের বন্ধু মুজিবরকেও একই নজরে দেখতেন। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় সত্যেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন সন্তানসম মুজিবরও। নিজের পিতৃসম কাকার আত্মার শান্তি কামনায় ঈদের নামাজ পাঠ শেষে মাথা মুন্ডন করে শেষকৃত্যে যোগ দেন মুজিবর। সমরেন্দ্রনাথের দুই ভাইয়ের পাশে বসে শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত আচার নিয়ম পালন করলেন তিনিও। কি বললেন তিনি মুজিবর শেখ শুনব। কাকুর শরীর খারাপ, আমরা হসপিটাল থেকে দীর্ঘ সময় একসঙ্গে আছি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের একটা ঈদ চলে এসছে, সেই ঈদ পালন করে তারপরে হচ্ছে যেহেতু কাকু আমাকে ছেলের মতন ভালোবাসত, এটাকেও আমি পালন করেছি। আমরা দুই বন্ধু মিলে, আমাদের মধ্যে ভেদাভেদ জিনিসটা নেই, আমরা একই সঙ্গে চলাফেরা করি, একই সঙ্গে থাকি, একই সঙ্গে সেই বার্তাটায় যেতে চাচ্ছি। শুধু পেটে ধরলেই যে সন্তান হয় তা তো নয়, মুজিবরই যেন তার প্রমাণ। এমনই বলছেন সমরেন্দ্রনাথ বাবুর স্ত্রী মমতা দেবীও। তাদের বড় ছেলে অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, মুজিবরকে বাবা নিজের সন্তানের মতো করে ভালোবাসতেন। কি বললেন মৃতের স্ত্রী মমতা চট্টোপাধ্যায় শুনব। বহুদিন ধরে এখানে আসে আমার ছেলেদের সাথে নিজের মতন একবারে, আর আমার স্বামীকে খুবই করেছে দেখাশোনা, যাতায়াত করা, হসপিটালে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খুব ভালো। সবসময় এখানে আসে ও প্রত্যেক অনুষ্ঠানে আমাদের এখানে আসে, থাকে, খায়, সবই করে। আজকে কালকে ও আমাদের ঘাটে ওঠার সঙ্গে আমার ও মাথা নাড়া করেছে নিজের ছেলের মতন একবারে। এরকম একটা খবর যখন আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি তখন সত্যিই মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লাগলো এরকম একটা খবরে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।